ধর্মনগরস্থিত জেলা হাসপাতালে সিসিটিভি বিকল হওয়ায় প্রায়ই ঘটে চলেছে ছোটখাটো চুরি ও ছিনতাইয়ের মতো ঘটনা এই নিয়ে এক অজানা আতঙ্ক বিরাজ করছে হাসপাতালে আসা রোগী ও তাদের আত্মীয় পরিজনদের মধ্যে এমনকি সরকারি ওষুধ অন্যত্র সরিয়ে নেওয়ার মতো গুরুতর অভিযোগ রয়েছে জেলা হাসপাতালের বিরুদ্ধে এই বিষয়ে জেলা হাসপাতালের মেডিকেল সুপার দীপক হালদারকে জিজ্ঞেস করলে তিনি জানান প্রায় দেড় মাস ধরে হাসপাতালে সিসিটিভির মেইন মেশিন বিকল হয়ে পড়ে আছে স্বাস্থ্য দপ্তর থেকে নতুন সিসিটিভির দেওয়া হবে বলে জানানো হয়েছে তাই এই পুরনো সিসিটিভি ক্যামেরা সারাই করা হচ্ছে না সবকিছুই ভালোই চলছিল তো হঠাৎ করে প্রায় মাস দেড়েক আগে সিসিটিভিটার খুব সম্ভবত মেন মেশিনটা হয়তো বা একটু নষ্ট হয়েছে সেই জন্য আমরা যদিও জানিয়েছি এবং ডিপার্টমেন্টেরও ইচ্ছা আছে আমাদেরকে নতুন করে একটা সিসিটিভি দেওয়ার জন্য তবে একটি জেলা হাসপাতালের মতো গুরুত্বপূর্ণ স্থানে এমন খামখেয়ালি পনার জন্য জনমনে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে এখন দাবি উঠছে দ্রুত সিসিটিভি মেরামত করে গোটার জেলা হাসপাতালকে সিসিটিভির নজরে নিয়ে আসা হোক বিরো রিপোর্ট রাজেস্ট নিউজ